आखिर तुझे आना है, जरा देर लगेगी। आखिर तुझे आना है, दो तीन दिन लगेगी। नमस्कार बंधुरा, काकुली नंदन মহলের একটা নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, চাঙ্গা আছো, আর আমিও বেশ ভালো আছি। আর ভালো থাকবো নাই বা কেন? হিরো হিরো কামব্যাক করেছে, হিরো কামব্যাক করেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে এসেছো, আমি কি বলেছি, এই যে হিরো কামব্যাক করেছে তার পেছনে একটা অনেক বড় ষড়যন্ত্র, অনেক বড় নাটক আছে, আর সেটাই পুরোটা খোলসা করতে এসেছি তোমাদের সামনে। তো ইন্ট্রোডিউস তো করিয়ে দিয়েছি ফার্স্টে। এবার কথা হচ্ছে অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন, হঠাৎ করে কেন হিরো বলে দিল যে অনির্দিষ্টকালের জন্য এখন আমি আসতে পারবো না। তারপরে আবার কমিউনিটি পোস্ট দিল গতকাল রাত্রি 12টার দিকে যে তোমাদের এত মানে আকুতি বিনতি করে তোমরা আমাকে ডাকছিল, এভাবে সবাই ডাকছিল। তো সেই শুনে আমাদের এই যে কি বলবো, হিরো হিরো চোখের জল আর ধরে রাখতে পারছিল না, হিরো কেঁদে 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 চোখ ফুলিয়ে ফেলেছে। তার জন্য হিরো ফিরে এসেছে কি? এটা শুনে কি, এই কথাটা শুনে বোধ হয় অনেকের মনের মধ্যে লাড্ডু ফুটছে, লাড্ডু লাড্ডু, কিন্তু না, হিরো সেই জন্য আসেনি। তোমরা এতটাও বোকা হয়েও না, এতটাও সরল হয় না, আমি জানি তোমরা সরল না, আমি জানি তোমরা অতটাও সরল নও, তোমরা সবটা জানো, সবটা। কিন্তু জেনে শুনেও কি হয়, কন্টেন্টের জন্য আমাদের অনেক কিছুকে 2 কে 4, 4 কে 5, 5 কে 8, 5 কে 2, 2 কে 6 করতে হয়, তাই না? আমি ভাই হয়ত মানে ক্রিটিক্যাল রাস্তায় চলতে পারি না, আমি সহজ মানুষ, সহজ সরল মানুষ, আমার মন একদম মানে কি বলবো, পরিষ্কার স্বচ্ছ সোজা, তার জন্য আমি সোজা কথা সোজাভাবে বলি। তো আমি গতকাল গত পরশু ভিডিও করেছিলাম, তাতে করে আমি বলেছিলাম যে আমাদের হিরো ট্যাঙ্কি ভর্তি করতে লাগবে, প্রচুর টাকা পেয়েছে, হিরো ট্যাঙ্কি ভর্তি করতে লাগবে। এবারে এই ট্যাঙ্কি ভরতে গেলে কিন্তু হিরো কি হবে, এদিক ওদিক উল্টে পড়ে থাকবে, তখন এই উল্টে পড়ে থাকবে, কখন ঘুম থেকে উঠবে না উঠবে তার কোনো ঠিক নেই, 11টা অবধি তো তবু মানা যায়। হিরো অ্যাকচুয়ালি মাঝে মাঝে একটু বোকাও আছে, হিরো যদি বিকেল 5টার সময় ঘুম থেকে উঠে বলতো হ্যালো গুড মর্নিং, আচ্ছা আমরা কি বুঝতে পারতাম, আমরা কি বুঝতে পারতাম বন্ধুরা? পারতাম না। হিরো দেখো, তোমাকে কত বুদ্ধি দিয়ে দিচ্ছি, তোমার যখন এই ট্যাঙ্কিটা বেশি ভর্তি হয়ে যাবে, তুমি উল্টে পড়ে থাকবে, তখন তুমি কি করবে বলো তো, তুমি তখন বিকেল থেকে ভিডিও করবে, বলবে গুড মর্নিং হি করে এরকম ভাবে দাঁত খিচাবে। আর তোমার এই দাঁত খিচানো দেখে তো তোমাকে যারা ভালোবাসে তারা সবাই বলছে কি মিস করেছি, কি মিস করেছি, ওর হাসিটা ই করে হাসে না, মানে তুমি যেভাবে ই করে হাসো সেইটা নাকি প্রচুর মিস করেছে। তো চলো ফালতু কথা বলবো না, ঘটনার রহস্য অনেক উন্মোচন করতে হবে। কেন বন্ধ করলো, তার কারণ একটা তো এটা একদম সত্যি কথা যে ট্যাঙ্কি ভর্তির ব্যাপার তো ছিল, কিন্তু ভেতরে আরো কিছু ব্যাপার ছিল যেটা কিন্তু আমার মনের মধ্যে ছিল, আমি বুঝতে পারছিলাম, কিন্তু শুধুমাত্র প্রমাণের অপেক্ষায় ছিলাম। আর আজকে প্রমাণটা আমার হাতের মুঠোয় চলে এসেছে। কোথায় তোমাদের ম্যাডাম, হিরোইন কোথায়? হিরোইনের বাবা মারাত্মক অসুস্থ, মারাত্মক অসুস্থ, এতদিন আসেনি কিন্তু হিরোইন হঠাৎ করে চলে এসছে। তার পেছনে কারণ আছে হিরোর এই অনির্দিষ্টকালের ভিডিও বন্ধ করার জন্য। বলো কেন, এর সাথে এটার কি সম্পর্ক আছে? আছে, সম্পর্ক আছে, একটার সাথে আরেকটা কানেক্টেড। এই যে আমাদের যে ম্যাডাম, এই ম্যাডামের তো মানে কি বলবো, গাঁটে গাঁটে বুদ্ধি, গাঁটে গাঁটে বুদ্ধি। এবার ম্যাডাম কি করলো, ম্যাডাম ভাবলো আরে এখানে তো অপারেশনের ব্যাপার চলছে, এই শালা কি করা যায়, এখন আমাকে বাড়ি যেতে লাগবে, কি করা যায় কি করা যায়। আর ভালোও লাগবে না, কারণ ওরা কিন্তু এখন ওকে একদম দু চোখে দেখতে পাচ্ছে না, দু চোখে সহ্য করতে পারছে না। পরের ভিডিওতে বলবো বাদ বাকি কথাটা, এখন আগে এদের ভেতরের রহস্য, ভেতরের নাটক, ভেতরের স্ক্রিপ্টটা আমি বলে দেবো, কি মজা। এই স্ক্রিপ্টটা বলে দেওয়ার পর না ওরা আমাকে হেভি গাল দেবে ভাই, হেভি গাল দেবে, বলবে যা এত কষ্ট করে এত সুন্দর নাটক সাজিয়েছিলাম, হু বা হু বলে দিল, এখন আমরা কি করব, তখন আবার ওদের চেঞ্জ করতে হবে নাটকটা বলছি শোনো। এবার দেখলো আরে সালা এরা তো এখন হসপিটাল বাড়ি এই ওই করবে, এখন আমি কি করবো, বাড়ি যেতে লাগবে, বাড়ি বুড়ো বাপটাকে ধর, বুড়ো বাপটা অসুস্থ না ওটাকে ধর, এবার ওটার কাছে যাবো। এবার কি, এবার এদেরকে কিন্তু বলতে পারবে না,
মানে ওই যে হাড়িয়ানা ফাড়িয়া আছে না ওকে বলতে পারবে না যে আমাকে দিয়ায় না বলতে পারবে না। তখন এবার বরকে বললো ফোন করে, হিরোকে বললো এই শোনো না জানো তো এখানে না হেভি ঝামেলা হচ্ছে ভাই, আর হচ্ছে না, আর দেখো আমাদের ভিউজও নেই, ভিউজও নেই, দেখো আমাদের নাটক কেউ নিচ্ছে না, এইসব নাটক কেউ নিচ্ছে না, আমাকে না ফিরতে হবে। তুমি একটা কাজ করো, তুমি আমাকে এসে নিয়ে যাও। তখন হিরো বললো সেটা কি করে সম্ভব, আমি তো ব্লগ বানাই, তখন সবাই বলবে না যে তুমি কোথায় গেলে, আর সবাই জানতে পেরে গেলে, এখনই যদি সবাই জানতে পেরে যায় তাহলে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে, তো এখন ব্যাপারটাকে চাপা দিতে লাগবে। কি চাপা দেবে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ, অনির্দিষ্টকাল নয় খুব বেশি হলে এই মানে কি বলবো যে নাটকটা মানে অনির্দিষ্টকালটা আমার ধারণা ছিল 3-7 দিন, 3-7 দিনের মধ্যে এই কুড়ের বাচ্চাটা আবার ফিরে আসবে সেটা আমি ভাই মনে প্রাণে জানতাম। আর আমি জানি আমার মতন অনেকেই জানতো, অনেক বুদ্ধিমান আমাদের দর্শকরা, তাই না? আমিও বুদ্ধিমান, আমার দর্শকরাও বুদ্ধিমান, আমরা জানতাম সালা ফিরে আসবে, আসতেই হবে, আসতেই হবে, যাবে কোথায়, কুড়েছো তাকে কে দেবে চাকরি। এবার কি হয়েছে, এবার ম্যাডামের তো হেভি বুদ্ধি, গাঁটে গাঁটে বুদ্ধি, ম্যাডাম তখন বললো তুমি একটা কাজ করো, তুমি বলো অনির্দিষ্টকালের জন্য আমি ভিডিও দেবো না, ব্যাস, তারপরে তুমি এসে আমাকে নিয়ে যাও। ও গেল কি করে, ওকে কে নিয়ে গেল, এটা কি কেউ মাথায় এনেছো যে ওকে আমি জায়গার নাম বলবো না বাবা, কোনো কিছু নাই বলবো না, ওরা যখন বলবে আমি সম্পূর্ণ সত্যি বলে দিচ্ছি, ওদের পুরো টোটাল বলে দিচ্ছি, তখন আমার উপর হেভি খোঁজে আবার কি করে দেবে তার নেই ঠিক, নাম বলছি না, সব কিছু তোমরা বোঝো, আমি জানি তোমরা অনেক বেশি বুদ্ধিমান, সমঝদারও কে নিয়ে ইশারা কাফি হতে হয়, ইশারো ইশারো মে দিল লেনে ওয়ালে, তোমরা তোমরা ইশারা ইশারায় আমার দিলটাকে কেড়ে নিয়েছো, আমার ইশারা বুঝে 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 আমার দিলটাকে তোমরা চুরি করেছো, তার জন্য তোমাদেরকে তো শোনো যেখানে ছিলাম, এবার হিরোকে বলেছে তুমি আমাকে নিয়ে যাও, তুমি বলো অনির্দিষ্টকালের জন্য ভিডিও বন্ধ থাকবে, অনেকদিন আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল, এবার আমি চলে যাবো। এবার হিরো নিয়ে গেল, এবার তো হিরোর ভিডিও বন্ধ, সুতরাং প্রশ্নই আসছে না, গতকাল কিন্তু আমরা ওর লাইভেও দেখতে পাইনি, মানে ওই হাড়িয়ার লাইভে, তখনই কিন্তু আমরা সন্দেহ করেছিলাম যে বেটি ঠিক ওইখানে গেছে, অন্য কোথাও জানি, আমি জানতাম ও আবার এখানে ফিরে গেছে, কিন্তু এই নাটকটা সত্যি বলছি বি অনেস্ট আমি বুঝিনি যে বাবার নাটকটা এখানে ঢোকাবে, বাবার নাটকটা ঢোকালো। এর পরের নাটকটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওরা দুজনে আবার এক হতে চলেছে, আর তার জন্য কি নাটক করতে চলেছে শোনো, এই যে বাবার অসুখটা হয়েছে, ও বাবার কাছে ফিরে গেছে, এবার কি হবে, বাবা আরো অসুস্থ হয়ে পড়বে, বাবা তো ওর একদম ইশারা ইশারা চলে, বাবাকে যেরকম বলবে, বাবা বলবে শুয়ে থাকো, বাবা শুয়ে থাকবে, বাবা বলবে তুমি একটা কাজ করো, তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার নাটক করো, তখন বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আর তখন কি হবে, তখন একাও কি করবে তখন বলবে আমি কি করবো বন্ধুরা, আমার বাবার দেখো কি অবস্থা, এখন আমি কি করবো, আমি কোথায় যাবো, তখন সবাই বলবে, এখানে আছে না সব দর্শকরা, সরল মনের দর্শকরা, তখন তারা বলবে তুমি এখন আর কিচ্ছু ভেবো না, তুমি এখন আর কারো কথা শোনো না, তুমি তোমার স্বামীকে ডেকে আনো, তখন স্বামীকে ফোন করো, তখন বলবে না আমি ওকে ডাকতে পারবো না, আমি তো অনেক নষ্ট হয়ে গেছি, আমি অনেক অন্যায় করেছি, ভুল করেছি, তখন দর্শকরা বলবে যা করেছো করেছো, তুমি তো মানুষ, তুমি তো মানুষ, ভুল তো মানুষেরই হয়, এখন তোমার বাবার এরকম অবস্থা, তুমি তোমার বরকে ডাকো, তুমি তোমার স্বামীকে ডাকো, ওর নামটা নিয়ে বলবে, করেছো তার নাম নিয়ে বলবে, ওকে ডাকো ওকে ডাকো, তখন ও শেষ পর্যন্ত ফোন করবে শোনো জানো তো আমার বাবা বোধহয়, তখন ওর বাবা তখন ওর বড় কেঁদে ফেলবে, ওর বরকে তো আগে থেকে সেখানেও আছে, কি করবে, তুমি কেঁদো না তুমি কেঁদো না, আমি আছি আমি আছি, আবার ওর বড় আবার ক্যামেরা খুলে দিবে, খেলে হবে বর্ষার বাবা বোধ হয়, ওর বাবাকে বোধ হয় বন্ধুরা তোমরা সাথে দেখো, তোমরা সাথে দেখো বলে চলে যাবে ওই ঘাটায় বাইক নিয়ে, করে চলে চলে যাবে, যাওয়ার পরে দুজনে মিলে কিছু একটা করবে, কিছু একটা করার পরে বুড়ো ওই জাঙ্গিয়া বুড়ো জ্যান্ত হয়ে উঠবে, এখন কেমন লাগছে বাবা তোমার, একটু একটু ভালো বোধ করছি, একটু ভালো বোধ করছি, তখন বাবা ছেলের হাত মানে মেয়ের হাত আর জামাইয়ের হাত এক করে দেবে, তোরা একসাথে থাক এটাই আমি চাই, বলে দিয়েছি সবটা বলে দিয়েছি, এবার কি করবি, সবটা বলে দিয়েছি, তোদের নাটক আবার চেঞ্জ করতে লাগবে, হবে না বন্ধুরা এটা হবে না, কারণ এই যে আমি বলে দিলাম সবটুকু পাই টু পাই, ওরা কি নাটক করবে, ওরা চলে ডালে ডালে আমরা চলি পাতায় পাতায়, ভিউয়ার্সটা ঠিক বলছি তো, আমরা চলি পাতায় পাতায়, সুতরাং আমাদেরকে ধোকা দিবি, আমাদেরকে মুড়ি বানাবি, অত সোজা
তোর এই চাল হবে না, তোর এই চাল আমি হতে দেবো না, আমরা হতে দেবো না। কি বন্ধুরা রাজি তো? রাজি তো তোমরা? এটাই হতে চলেছে, কিন্তু এটা হবে না, এটা ছিল। পরের ভিডিও হয়তো এভাবেই তৈরি হয়েছিল, কিন্তু আর করতে পারবে না, এই ভিডিওটা এরকম করতে পারবে না। কিরকম করতে পারবে সেটা বলতে পারছি না, কারণ বদমাশি বুদ্ধি তো ওদের মাথার মধ্যে, আমার মাথাটা অত বদমাশি বুদ্ধিতে ভরে না। আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলি, সহজ সরল মন নিয়ে চলি। আমার মনে প্যাঁচ গোচ নেই বন্ধুরা, একদম প্যাঁচ নেই আমার মনে, আমি একদম সরল মনের মানুষ। তার জন্য ওদের এই প্যাঁচালো মাথায় এরপরে কি বুদ্ধি আসবে সেইটা আমি বলতে পারবো না, সেটা তো ওদের ভিডিও দেখতে লাগবে, ভিডিও দেখলেই বুঝতে পারবো। তো চলো বন্ধুরা, এখনকার মতো নেই অব্দি, এরপর আসছি ওই ম্যান্ডির পিন্ডি চটকাতে। ম্যান্ডির ভালো রকম পিন্ডি চটকা, ওর ছাল যদি আমি ছিঁড়ে না নিয়েছি তো কি বলেছি, সাথে থাকবে নিশ্চয়ই তোমরা। তো চলো, চলো বলছি কেন, তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ জন্য সকল অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।